नमस्कार आमार नतुन आरेकटी रेसिपिते आपनादेर स्वागत। आज के एकटा दारुण मजादार रेसिपि बानियेछि आर रेसिपिटा देखते जतटा सुंदर होयेछे खेते किन्तु दारुण मजादार होयेछे। आर एई रेसिपिटा आपनारा जे केउ बाड़ितेई बानिये निते पारबेन खूबई सहजे आर सामान्य उपकरण दिये। रेसिपिटी प्रथम थेके शेष पर्यन्त स्किप ना करे देखार अनुरोध रइलो आर भालो लागले अवश्यई लाइक कमेंट शेयर करे सबस्क्राइब करे नेवार अनुरोध रइलो। तबे चलुन डिमेर पुरभरा माछ भाजार रेसिपिटा आज के देखे नी। एई रेसिपिर जन्य लागछे प्रथमे मयदा आर मयदाटाके खूब भालोभाबे मयम दिये नेब। तार जन्य दिये दिलाम बेश किछुटा परिमाण सादा तेल आर अल्प एकटु चीनी आर स्वाद मतो नून। एखन मयदाटाके खूब भालोभाबे मयम दिये नेब, माने तेल चीनी आर नून खूब भालोभाबे एभाबे मिशिये नेब। आर एइभाबे देखुन मयम ठिकठाक होयेछे किना बोझार जन्य हाथेर मुठ करबेन, देखबेन एकेबारे मुठो होये जाच्छे आबार एकटुखानि प्रेस करलेई झुরো ঝুরো হয়ে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন ময়মটা ঠিকই আছে। এখন ময়ম দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল মিশিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। ময়দার এই ডোটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিই, ততক্ষণে আমি বানিয়ে নিই পুরটাকে। এখন দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে গ্রেট করা আলু, দুটো মাঝারি সাইজের আলু এভাবে গ্রেট করে নিয়েছি আর একটা সিদ্ধ ডিম এটাকেও গ্রেট করে নেব। এই ধরনের টিফিন যদি বাচ্চাদের টিফিনে থাকে তাহলে কিন্তু নিমেষ প্লেট খালি হয়ে যাবে আর ওরা খেতে কিন্তু খুবই পছন্দ করবে। একটা ডিম গ্রেট করা হয়ে গেছে আর এখানে আমার দুটো মাঝারি সাইজের আলু রয়েছে আর একটা ডিম রয়েছে, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। এখন আমি কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাদাম। কাঁচা বাদামগুলোকে তেলে একটু ভেজে নিয়ে ঠান্ডা করে নেব, তারপর হামানদিস্তায় বা যে কোনো ইয়েতে একটুখানি গুঁড়িয়ে নেব বা ক্র্যাশ করে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে নিয়ে একটা আলাদা পাত্রে তুলে রাখব আর ওই অবশিষ্ট তেলে দুটো শুকনো লঙ্কা ভেজে রাখব। আর শুকনো লঙ্কাটা ভাজতে গেলে দেখলেন তো কীভাবে ছিটকে উঠলো, তো সাবধানে একটু ভাজবেন নাহলে কিন্তু শুকনো লঙ্কা এইভাবে ভাজলে একটু ছিটকে যায়। শুকনো লঙ্কা দুটো ভেজে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ থেঁতো করা আদা আর কিছুটা পরিমাণ থেঁতো করা রসুন, আপনারা চাইলে আদা রসুন গ্রেট করেও নিতে পারেন, তবে পেস্ট করে দেবেন না ভালো লাগবে না। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো। এখন আমি সমস্ত মশলাটাকে এভাবে একটু ভাজা ভাজা করে নেব। এই সমস্ত রেসিপিতে আদা রসুন যদি গ্রেট করে দেওয়া হয় বা থেঁতো করে দেওয়া হয় তাহলে মুখে পড়লে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এখন মশলাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলুগুলোকে। আলুগুলোকে খুন্তির সাহায্যে এইভাবে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব গ্রেট করে রাখা ডিম, আর গ্রেট করে রাখা ডিম দেখতে বেশ ভালোই লাগে, তেমনি খেতেও বেশ মজার হয়। এখন আমি ডিম আর আলুগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। শুধুমাত্র ডিম আর আলু দিয়ে বানানো এই রেসিপিটা খেতে যেমন সুন্দর তেমনি বানাতেও খুবই সোজা, আপনারা যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দুটো ভাজা লঙ্কা এইভাবে ক্র্যাশ করে চিলি ফ্লেক্সের মতো করে এর মধ্যে মিশিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য দু চামচ ছাতু। ছাতু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে কিন্তু পুরটা একেবারেই রেডি। পুরটা রেডি হয়ে গেলে এখন গ্যাসটাকে অফ করে দিয়ে এর মধ্যে মিশিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ক্র্যাশ করা বাদাম। বাদামগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন পুর একেবারেই রেডি, পুরগুলোকে ঠান্ডা হতে দেব। আর অন্যদিকে ময়দার যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আরেকটু হাতে এভাবে মেখে নেব। ময়দার ডোটাকে হাতের তালুর সাহায্যে একটু লম্বা করে নিয়েছি আর লম্বা করে নেওয়ার পর ছুরি দিয়ে এভাবে লেচি কেটে নেব, যেভাবে পরোটা বানাই সেভাবে ঠিক একটু বড় বড় সাইজের লেচি কেটে নিয়েছি। ছুরি দিয়ে এভাবে চারটে লেচি হয়েছে আমার। আর লেচিগুলোকে প্রথমে হাত দিয়ে এইভাবে গোল গোল করে তারপরে একটু গোল্লা পাকিয়ে নেব। ডিমের পুর ভরা মাছের রেসিপিটির জন্য আমার লেচিগুলো রেডি হয়ে গেছে। আর এখন আমি একটা নিয়ে নিয়েছি চাকি বেলনা আর তার উপর অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে বেলে নেব। রুটি যেমন বড় বড় করে বেলা হয় তেমনি বড় বড় করে বেলে নিয়েছি আর এগুলোকে একটু লম্বা ধরনের করতে হবে। রুটিটা রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পুর, আর পুরটাকে এইভাবে লম্বালম্বিভাবে দিয়ে মাথা আর লেজের দিকটা একটু সরু করব আর মাঝখান দিকটা একটু মোটা করে নেব।
আর এইভাবে চেপে চেপে পুরটাকে বসিয়ে দেব। এইভাবে পুর বানালে কিন্তু ভীষণই টেস্টি হয়। পুরটাকে এইভাবে চেপে চেপে একটু বসিয়ে দিলাম। এখন পুরের কাজ শেষ। এবার একটা ছুরির সাহায্যে নিচের দিকটা লেজের আকৃতির মতো রেখে আর এইভাবে সরু সরু অংশ বাদ দিয়ে দিয়ে কেটে নেব। ঠিক একইভাবে অপর প্রান্তেও ছুরি দিয়ে কেটে নিলাম। এইভাবে কাটিং করাটা কিন্তু খুবই সোজা, সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। আর মাথার দিকটা এই অংশটা একটু বাদ দিয়ে প্রথমে এই মাথার দিকটা এভাবে মুড়িয়ে নেব। প্রথমে আমি মাছের মাথার মতো একটা শেপ দিয়ে নিয়েছি, তারপর যে ফিতার মতো দেখতে অংশগুলো হয়েছে সেগুলোকে এক পাশ থেকে একটা নেব, তারপরে আবার ঠিক অপর প্রান্ত থেকে আরেকটা ফিতা নেব। ঠিক যেভাবে আমি করছি একটু ভালো করে খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। এইভাবে ক্রিস ক্রস করে করে পুরো মাছের বডিটা বানিয়ে নেব। এইভাবে ক্রিস ক্রস করে মাছের বডির শেপটা একটা দিয়ে নিলাম। এর ভেতরে যে পুরটা রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই বেরিয়ে যাবে না তেলে ভাজার সময়। শেষের দিকে যে ফিতার মতো অংশগুলো একটু বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। আর সব শেষের যে ফিতাটা সেটা আটকানোর সময় একটুখানি জল দিয়ে একটুখানি ভালো করে আটকে দেবেন, তাহলে আর একেবারেই খুলে যাওয়ার ভয় থাকবে না। মাছের মাথা মাছের বডি রেডি হয়ে গেছে। এখন লেজাটাকে রেডি করব। লেজাটাকে এরকম কাঁটা চামচ দিয়ে দুপাশে এরকম দাগ করে নেব আর মাঝখান দিয়ে ছুরি দিয়ে এভাবে কেটে দেব। তারপর আঙুল দিয়ে একটুখানি চেপে দিলেই লেজ একেবারে রেডি। কি এবার মাছের মতো লাগছে? তো শেষে একটা গোলমরিচ দিয়ে মাছের চোঙ এঁকে দিলাম, একেবারে মাছ রেডি। সেম একইভাবে একটা গোল রুটির মতো বানিয়ে নিয়েছি, তবে রুটিটা কিন্তু গোল নয়, একটু লম্বাটে বানিয়েছি। আর লেজার দিকটা একটুখানি রেখে বাদবাকি ফিতের মতো অংশ করে এভাবে কেটে নিলাম। এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এর সাথে আর কিছুই লাগবে না, শুধুমাত্র সস কিংবা কাশুন্দি দিয়েই এটা খেতে বেশ ভালো লাগবে। ঠিক একইভাবে আমি মাছের মতো আরও একটা বানিয়ে নিলাম। আর আপনারা বাড়িতে বানালে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, খেয়ে আপনাদের কেমন লাগলো আর বানিয়ে আপনাদের কেমন অনুভূতি হলো। আমার তো বেশ মজাই লাগছে আর পুরো মাছের মতোই লাগছে। আপনারা প্লিজ কমেন্ট করে বলুন আমার বানানো মাছগুলো ঠিক মাছের মতো হয়েছে কি না, বা কতটা সুন্দর হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দ্বিতীয় মাছটা আমার রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আমি সবকটা মাছ রেডি করে নিয়েছি আর এইভাবে লেজটাকেও সুন্দরভাবে রেডি করে নিলাম। এইভাবে মাছ বানিয়ে নেওয়ার পর তেলে ভাজলে কিন্তু একেবারেই পুর বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না। এখন দেখুন আমার তিনটে মাছ রেডি হয়ে গেছে, পুরো মাছের মতোই লাগছে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। এটা কিন্তু ডিপ ফ্রাই করবো না, জাস্ট অল্প একটু তেলে আমি ভেজে নেব। তবে আপনাদের কাছে যদি তাওয়া টাইপ কিছু থাকে তাহলে কিন্তু সুবিধা হবে, যেহেতু মাছগুলো খুবই লম্বা, তো তাওয়া হলে ভাজাটা বেশ ভালোই হতো। আমার যেহেতু কড়াই তাওয়া হাতের কাছে নেই তাই একটু অসুবিধা হচ্ছে, তাও আমি সুন্দরভাবে ভেজে নেব। আপনারা চেষ্টা করবেন কোনো ফ্ল্যাট কড়াই বা ফ্ল্যাট তাওয়ায় ভাজার, তাহলে কিন্তু খুবই সুবিধা হয়। মাছগুলোর এক পিঠ এভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আরেকটা পিঠ একটা খুন্তি আর একটা অন্য কিছু সাহায্য নিয়ে এইভাবে একটু সাবধানে উল্টে দেবেন। ঠিক একইভাবে দুটো মাছ আমি উল্টে নিলাম আর মাছের এই পিঠটা দেখুন বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আর কিছুক্ষণ অন্তর অন্তর মাছটাকে একটু নাড়াচাড়া করে দেবেন, কারণ মাথার দিকটা যখন ভাজা হচ্ছে লেজের দিকটা তখন তেল পাচ্ছে না বা তাপ পাচ্ছে না ঠিকঠাক, তাই একটু এদিক ওদিক করে ভেজে নেবেন। ওই জন্য বললাম যে ফ্ল্যাট কড়াই বা ফ্ল্যাট তাওয়া হলে বেশ ভালোই হয়। তো যাই হোক, এইভাবে আমি উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাছের মধ্যে যে পুরটা আছে সেটা কিন্তু কোনোভাবেই বেরিয়ে যায়নি, খুব সুন্দরভাবে খুব সহজেই ভাজা হয়ে গেল। এইভাবে ডিমের পুর ভরা দুটো মাছকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। খুব বেশি তেলও প্রয়োজন হলো না আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। ওপরটা যেমন মুচমুচে তেমনি ভেতরটা বেশ সফট হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, বারবার বানাতে ইচ্ছে করবে। এখানে আমি তিনটে মাছ ভেজে নিয়েছি আর দেখুন দেখতে কিন্তু একেবারেই মাছের থেকে কোনো অংশে কম লাগছে না, পুরো মাছই লাগছে। শুধু সস দিয়েই পরিবেশন করুন, তাতেই বেশ ভালো লাগবে খেতে। আর একটা মাছ আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতরের পুরটা। এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।